নমস্কার। 2024-এর লোকসভার দিকে তাকিয়ে গোটা ভারত, 2024-এর লোকসভায় কে জিতবে সেই টার্গেটে রয়েছে সমস্ত রাজনৈতিক দল। এবার 2024-এর লোকসভা আস্তে আস্তেই অনেক বিধানসভা হয়ে যাবে অনেক রাজ্যে, তার মধ্যে একটি রয়েছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়া, এই সমস্ত রাজ্যে এবং আরও রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। এরই মধ্যে পাঞ্জাবের বিধানসভাকে ঘিরে রোমাঞ্চ এবং রহস্য ঘনীভূত হচ্ছে, কারণ পাঞ্জাবের যে মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, অর্থাৎ ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি নিজে পার্টি খুলেছেন এবং পার্টি খুলে বিজেপির সঙ্গে যোগদান করেছেন। এবার পাঞ্জাবে ত্রিমুখী লড়াই হচ্ছে, কংগ্রেস, আম আদমি পার্টি, ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের জোট পার্টি। যাই হোক, পাঞ্জাবের রাজনীতি ঘোরপাক খাচ্ছে, কে জিতবে সমস্ত দলই ভাবছে যে তারাই জিতবে। কিন্তু এরই মাঝখানে একটি দুঃখের খবর আসলো কংগ্রেসের থেকে এবং বিজেপির জন্য সুখবর। খবরটি হলো, কার্দিয়ানের কংগ্রেস বিধায়ক ফতেহ সিং বাজওয়া ও শ্রী হোগাবিন্দপুরের আরেক বিধায়ক কংগ্রেস বিধায়ক বলবিন্দর লড্ডি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। তারা দুজনই বিধায়ক ছিল এবং যতদূর খবর দলের টিকিট বঞ্চিত হওয়ার কথা ছিল তাদের, তার আগেই তারা বিজেপিতে যোগদান করলেন। তবে এই খবরটা সত্যতা প্রমাণিত হয়েছে যে তারা যোগদান করেছে। এবার আগামী দিনে আরও অনেকেই যোগদান করবে বিজেপিতে, সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কোনো পক্ষেই। এবং আগামী দিনে যে আরও কংগ্রেস বিধায়ক বা আরও অন্যান্য দলের নেতারা যে বিজেপিতে যোগদান করবে সেটাও বোঝা যাচ্ছে পরিস্থিতি বুঝে। তো যাই হোক, পাঞ্জাবে ভোটের আগে বিজেপিতে এইভাবে যোগদান করছে কংগ্রেস, তাতে কিন্তু কংগ্রেসের খুঁটি একটু হলেও নড়ে যাচ্ছে এবং বিজেপি এবং ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের যে জোট তা শক্তিশালী হচ্ছে এটা বোঝাই যাচ্ছে। জয় হিন্দ।